শর্ত সাপেক্ষে গ্লোব বায়োটেকের করোনার টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে ট্রায়ালের নীতিগত অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে বিএমআরসি। বিকেলে বিএমআরসির পরিচালক অধ্যাপক ডক্টর রুহুল আমিন এই তথ্য জানান। দুপুরে এথিক্যাল কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়াও ভারত, বায়োটেক এবং চীনের টিকার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয় বিএমআরসি। গেল বছর টিকা দুটি মানবদেহে পরীক্ষার আবেদন জানানো হয়। রুহুল আমিন বলেন, কিছু প্রয়োজনীয় দলিলের শর্ত দেওয়া হয়েছে, দু একদিনের মধ্যে গ্লোব বায়োটেককে চিঠি দেওয়া হবে। বিএমআরসির অনুমতি পেলে খুব শিগগিরই শতাধিক মানুষের উপর দেশীয় এই টিকার ট্রায়াল চালানো হবে। এর আগে যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নালে প্রকাশ করা হয় যে দেশীয় করোনা টিকা গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স প্রাণীদেহে কার্যকর। এরপর মানবদেহে ট্রায়ালের জন্য বিএমআরসি অনুমোদনের গেল ফেব্রুয়ারিতে আবেদন জানায় প্রতিষ্ঠানটি। বিএমআরসিতে আবেদন করা তিনটি কোম্পানিকে আমরা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে কতকগুলো নিয়ম অবশ্যই পালন করতে হবে, যেমন ফেজ ওয়ান ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির উপর পরীক্ষা করতে হবে, অর্থাৎ এটা বিএমআরসির একটা নিয়ম, এই নিয়ম নীতি মেনে করলে পরে আমরা অনুমোদন দিতে পারবো।